আসসালামু আলাইকুম দর্শক, শুরু করতে যাচ্ছি ডক্টরলা .com আয়োজিত ফেসবুক লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তারের নিয়মিত অনুষ্ঠান। আজকের আয়োজনে আমি আছি আপনাদের সাথে ডাক্তার ফাহিম আক্তার সাম্মি। দর্শক, আমাদের আজকের বিষয় বিষণ্ণতা বা ডিপ্রেশন, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সেটে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহ স্যারকে, যিনি কর্মরত আছেন মনোরোগবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপনারা চাইলে আপনাদের সমস্যার কথা আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন, আমাদের অনুষ্ঠানটি ফোনের ফেসবুক লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এবং সেগুলো নিয়ে আলোচনা করতে। আর অবশ্যই দর্শক, আপনারা কমেন্ট করার আগে আপনাদের বয়স এবং সমস্যাটি কতদিন ধরে চলছে সেটি উল্লেখ করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের। স্যার, তো আজকে আমাদের বিষয় হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন, আমরা যেগুলা বলি সবসময় টার্মটা ইউজ করি যে ডিপ্রেশন। তো স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে ডিপ্রেশন বা বিষণ্ণতা এই ওয়ার্ডটা বলতে আমরা আসলে কি বুঝি? থ্যাংক ইউ। আসলে ডিপ্রেশন একটা টার্ম, বড় টার্ম আর কি। ডিপ্রেশনের মধ্যে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে সিম্পলি যদি ডিপ্রেশন বলি, তাহলে যে কোনো স্যাডনেস, ফিলিং অফ স্যাডনেস যে কোনো কারণেই হোক যদি হয় সেটাকে আমরা ডিপ্রেশন বলি। কিন্তু ডিপ্রেসিভ ডিজর্ডার একটা শব্দ আছে, যখন এটা একটা রোগের পর্যায়ে পড়ে যায় তখন আমরা এটাকে ডিপ্রেসিভ ডিজর্ডার বলি। তো ডিপ্রেশন, আপনি হয়তো একটা পরীক্ষায় কোন একটা ছেলে একটা ফেল করলো, তাহলে তার ওই মুহূর্তে মনটা খারাপ হবে, এটা সিম্পলি সেই ইভেন্টের জন্য, এটা ডিপ্রেশন। কিন্তু সে ডিপ্রেসিভ ডিজর্ডারে ভুগছে না। ডিপ্রেসিভ ডিজর্ডারে ভুগতে গেলে এর সাথে এই ডিপ্রেশন তো থাকবেই, এর সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো জিনিস থাকবে। সেই জিনিসগুলো যদি সবগুলো একসাথে মিলে ক্রাইটেরিয়া ফুলফিল করে, অনলি দেন আমরা তখন তাকে ডিপ্রেসিভ ডিজর্ডার বলি। আচ্ছা, তো স্যার আমরা কিভাবে বুঝবো যে একজন ডিপ্রেশনে ভুগছেন, মানে তার সাইন সিম্পটমস বা উপসর্গগুলো কি কি হতে পারে? ভেরি গুড। তো যদি কেউ ডিপ্রেসিভ ডিজর্ডার ভুগছে এটা যদি করতে চাই, বলতে চাই, তাহলে আমাদের এখানে আমরা যে সমস্ত বইগুলো ফলো করি, অনেকগুলো বই ফলো করে, কেউ আছে ডি10 ফলো করে, কেউ DSM-5 ফলো করে, তা আমরা ইউজুয়ালি আমাদের দেশে DSM-5 একটা বই, যেটা কিনা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে, APA এদের বই, এই বইটি আমরা মূলত ফলো করি। এই বইতে কখন আমরা একজনকে ডিপ্রেসিভ ডিজর্ডারে ভুগছে এটা আইডেন্টিফাই বা লেভেল করব, তার জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন এক নম্বর ক্রাইটেরিয়া দেওয়া আছে যে যদি কোনো লোক তার মুডটা বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় খারাপ থাকে, অল্প কিছুক্ষণের জন্য, একদিন খারাপ থাকলো, দুই দিন খারাপ থাকলো, তাহলে আমরা বলবো না, অ্যাটলিস্ট দুই সপ্তাহ, ফর মোর দ্যান টু উইকস, যদি তার মনটা বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় খারাপ থাকে, বেশিরভাগ সময় খারাপ থাকে, তাহলে আমরা বলবো যে একটা ক্রাইটেরিয়া আছে। দুই নম্বর ক্রাইটেরিয়া, যদি তার বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় তার যে ইন্টারেস্ট বিভিন্ন কাজে, কর্ম ও ডেইলি অ্যাক্টিভিটিস গুলা, অথবা যেগুলো কাজে আগে আনন্দ পেত, যেমন আগে ক্রিকেট খেলা দেখে খুব মজা পেত, অথবা তার অফিসের কাজগুলো খুব ভালো করে করত, আনন্দ সহকারে করত, এখন বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় মোস্ট অফ দি অ্যাক্টিভিটিস আর ভালো লাগে না, একেবারে আগ্রহ পায় না। যে ছেলে ক্রিকেট খেলা হলে একেবারে দিন রাত জেগে ক্রিকেট খেলা দেখতো, সে আর দেখতে ইচ্ছা করে না, দেখতেই চায় না, আর ভালো লাগে না। এই যে লস অফ ইন্টারেস্ট অথবা লস অফ অ্যাক্টিভিটিস বা লস অফ এনজয়মেন্ট, এটা কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া। আচ্ছা, তিন নম্বর ক্রাইটেরিয়া আমরা যদি বলি, তাহলে তার অ্যাপেটাইট আগে যা ছিল, মানে তার যে খাওয়ার যে চাহিদাটা, খাওয়ার যে চাহিদা, সরি, রুচিটা যা ছিল, রুচি আগে এই বিষণ্ণতায় ঢোকার আগে, ভোগার আগে নর্মালি তার যেরকমের খাবার ছিল রুচিটা, সেই রুচি বেশিরভাগ সময় কমে যায়, কারো কারো ক্ষেত্রে আবার রুচিটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এটা তিন নম্বর। চার নম্বর ক্রাইটেরিয়া আমরা যদি বলি যে বেশিরভাগ দিনের বেশিরভাগ রাতেই তার ঘুমটা আগের তুলনায় কম কম হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে একটু ঘুমটা বেশি হয়ে যায়। এই ঘুমের ব্যাপার আরো অনেকগুলো ব্যাপার আছে, ঘুমের মধ্যে অনেক ধরনের ঘুমের ডিস্টার্ব হইতে পারে। একটা হচ্ছে যে ও ইউজুয়ালি আগে যে টাইমে তার ঘুমটা ভাঙতো, এখন ডিপ্রেশনে যারা ভোগে তাদের ওই আগের টাইমের তুলনায় অনেক আগে, 2-3 ঘন্টা আগে ঘুমটা ভেঙে যাচ্ছে। সাপোজ কেউ হয়তো 7টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, এখন তার
পাঁচটার দিকে চারটার দিকে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। তো এই এই ক্রাইটেরিয়াটা বেশি আর কি। আচ্ছা, কারো তো আবার হতে পারে যে সে হয়তো লং টাইম ধরে সে ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এরকমও তো হতে পারে। এটা হতে পারে, কারো কারো ক্ষেত্রে ঘুম খুব বেশি হয়ে যাচ্ছে, রাতে তো বেশি ঘুমায় দিনেও ঘুম, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ঘুম আসতেই দেরি হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘুম আসলো ঠিকই কিন্তু ঘুমটা এডিকুয়েট এবং গুড কোয়ালিটি ঘুমটা হচ্ছে না, মাঝে মাঝে ভাঙছে হচ্ছে, এরকম বিভিন্ন ভ্যারাইটি দিয়ে ঘুমের সমস্যা হয়। কিন্তু খুব বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আর্লি ওয়েকিং, আমরা বলি আর্লি মর্নিং ওয়েকিং, যে টাইমে ঘুম ভাঙে তার 2-3 ঘন্টা আগেই তার বেশি ব্যবসা। আচ্ছা, ঘুমটা ভেঙে যায়, ভেঙে যায়, দেখা যায় যে এই যখন ঘুম ভেঙে যায় আর আসে না, আশেপাশে সবাই ঘুমাচ্ছে তার আর ঘুম আসে না, ছটফট করে এপাশ করে ওপাশ করে, আর তার মনের মধ্যে নেগেটিভ কিছু চিন্তা আসে, এই যে সামনে দিনটা আসতেছে কিভাবে পার করব, এই দিনটা আমার দ্বারা পার করা কঠিন হবে, আমার কোনো কিছু দিয়ে শান্তি লাগে না, আমার কি হবে এই অবস্থা, আমার ভবিষ্যৎ বোধহয় দিন দিন খারাপ হচ্ছে, এই চিন্তাগুলোতেই তার মাথার মধ্যে হয়তো বিভিন্ন ধরনের খারাপ চিন্তাগুলো চলে আসছে। তো 4 নম্বর গেল ঘুম নিয়ে। 5 নম্বর আমরা বলি যে তার একটা গিল্ট ফিলিং থাকে। আচ্ছা, গিল্ট ফিলিং মানে অপরাধ বোধ। আচ্ছা, অপরাধ বোধ মানে এই লোকটা আগে খুব সিনসিয়ার ছিল, সব কাজ ঠিক মতোই করত, এখন তার মনে হয় যে জীবনে তো মানুষের ভালো মন্দ দুটোই থাকে, এখন এই জীবনে খারাপ যে ব্যাপারগুলো ব্যর্থতা এগুলোই তার বেশি বেশি করে মনে হয়, কিন্তু সে যে সফল ছিল এটা আর মনে আসতে চায় না। হয়তো কোনোদিন সে কোন হাতে রিক্সাওয়ালাকে একটা 2-4টা হয়তো চড় মারছে কোনো কারণে, অথবা কারোর সাথে একটু খারাপ ব্যবহার করেছে, এখন তার মনে হয় যে আমি তো জীবনে বহুত অপরাধ করেছি, অনেক দোষ করেছি, অন্যায় করেছি, আমার এগুলাই অপরাধের আর কোনো ক্ষমা নেই, ছোট ছোট মাইনর ভুলগুলাকে সে বড় করে দেখবে। আচ্ছা, আর সেগুলো নিয়ে হয়তো সে চিন্তা করছে, সেগুলো নিয়ে তার সমস্যাগুলো তৈরি হচ্ছে, এরকম হচ্ছে। আর আর যেটা হয় তার শরীরের যে শক্তি, এনার্জিটা খুব কম হয়ে যায়, দুর্বল লাগে, একটুতেই ক্লান্তি বোধ লাগে, কোনো কাজে মন বসে না, ওটাও আছে, সেই সাথে কোনো কাজ আগে যত সহজে করে ফেলতে পারতো এই কাজে তার বেশি ফল দিত, হয়তো 10-20 মিনিট এই যে কাজটা করতো ওই একই কাজ করতে তার 1/2 ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে, শেষ পর্যন্ত এমন হয় আর কাজটা করতে ইচ্ছে না, ছেড়ে দিয়ে আসে, আর করবো না, ভালো লাগতেছে না, পরে করবো, তখন হয়তো গিভ আপ করে ফেলে, মানে কাজটা থেকে গিভ আপ করে ফেললো। আচ্ছা, তো এটা বোধ হয় 7 নম্বর কি 8 নম্বর বলে, এরপরে তার সুইসাইডাল আইডিয়েশন থাকে, মাঝে মাঝে মনে হয় এই যে জীবনে আনন্দ ফুর্তি কিছু নাই, আমার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, তা আর বেঁচে থেকে কি লাভ, এর থেকে মরণই ভালো, মরণটাকে সে ওয়েলকাম করে যে গেলে মরে গেলেই ভালো হইতো, সুইসাইডাল আইডিয়েশন থাকে। আর কারো কারো বেলা আবার কোনো কোনো ক্ষেত্রে মনোযোগ সে রাখতে পারে না, তার থিঙ্কিং অ্যাবিলিটি, কাজের যে একটা চিন্তা ভাবনা গুলো ছিল, মনোযোগ, কনসেন্ট্রেশন, চিন্তা ভাবনা করার ক্ষমতা, এগুলো তার কমে আসে। এই সব মিলে 9টাই ক্রাইটেরিয়া আছে, এই 9টার মধ্যে যদি কারো 5টা ফুলফিল করে, এই যে ঘুমের সমস্যা, খাওয়ার সমস্যা, শরীরের শক্তি কম হয়ে গেছে, কাজে কামে আগ্রহ পাচ্ছে না আগের মতো, এই শক্তি কম, এনার্জি কমে যাচ্ছে, এগুলোর মধ্যে যদি এই 9টার মধ্যে যদি 5টা থাকে এবং এটা যদি মিনিমাম 2 উইকস হয়, তাহলে আমরা ধরে নিব যে তার ডিপ্রেশনে ভুগছে। তো স্যার, এটা তো পার্সোনাল আমরা একটা শুনলাম যে তার এসব কারণে তার ডিপ্রেশন হতে পারে, বা এগুলো দেখে আমরা বুঝবো যে তার ডিপ্রেশনে সে চলে যাচ্ছে। তো এটা কি কখনো ফ্যামিলিয়াল কোনো সমস্যা হতে পারে, যে পরিবারে কারো ছিল বা পরিবারে কখনো কোনো মানুষ ডিপ্রেশনে ভুগেছে, তার থেকে কি এই সমস্যাটা আসতে পারে? মানে ডিপ্রেশনের জন্য অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে এটা জেনেটিক বা বংশগত ভাবে এটা আসতে পারে। আচ্ছা, কারো পরিবারে যদি কেউ সমস্যায় ভোগে এই ডিপ্রেশনের সমস্যায়, তাহলে তারও কিন্তু ডিপ্রেশনের সম্ভাবনা বাড়ে অন্যান্য লোকের তুলনায়, যার পরিবারে নাই, পরিবারে নাই তার থেকে যাদের পরিবারে আছে তাদের ডিপ্রেশনের সম্ভাবনা কিন্তু অনেক বেশি, জেনেটিক কারণও আছে। আর আরো অনেকগুলো কারণ আছে, যেমন পরিবারের যদি আমি বলতে চাই আর কি, যে অনেকগুলো কারণের মধ্যে একটা আর্লি এনভায়রনমেন্ট, যেমন ছোটবেলায় যাদের যে সমস্ত বাচ্চাদের বাবা মা মারা যায়, লস অফ প্যারেন্টস বাই এনি ওয়ে আর কি, তাহলে কিন্তু ওটা পরবর্তীতে অ্যাডাল লাইফে গিয়ে সে ডিপ্রেশনে পড়তে পারে। এই প্যারেন্টাল ব্যাপারগুলো অনেকগুলো আছে, যেমন একটা হচ্ছে যদি বাবা মা মারা যায়, অথবা বাবা মায়ের মধ্যে যদি দুজনের মধ্যে সেপারেশন হয়ে যায়, অথবা ডিভোর্স হয়ে যায়, তাহলে এই বাচ্চাটার যে কোনো একজনের বাবা বা মায়ের
টপ রুম থেকে যায়, ওটা পরবর্তী লাইফে আড়াল লাইফে গিয়ে কিন্তু ডিপ্রেশন। আর সবচেয়ে বড় ব্যাপার আরো অসুবিধা বেশি যেটা, সেটা হচ্ছে যে ডিভোর্স হয়ে গেলে তো বাবা বা মাকে কাউকে একজনকে পেলই না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স হয় নাই, স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হয়তো হয় নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একই সাথে থাকছে কিন্তু ফ্যামিলিয়ার ডিসকর্ড আছে। আচ্ছা, মানে সম্পর্কটা হয়তো ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হয়তো, পারিবারিক সম্পর্কটা ভালো না, খুবই খারাপ হয়। দেখা যায় প্রায় ঝগড়াঝাটি লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, অথবা স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো মনের মিল নাই, এটা কিন্তু এই বাচ্চাটা টের পায়। আচ্ছা, বাচ্চাটা টের পেলে তার মনের মধ্যে একটা প্রভাব পড়ে, যেমন কিনা বাবা বাচ্চার মা যদি না থাকে তাহলে যতটা প্রভাব পড়বে, কিন্তু ফ্যামিলিয়ার ডিসকর্ড থাকলে খারাপ থাকে। তো প্রতিটা বিষণ্ণতা বা প্রতিটা খারাপ লাগাকে কি আমরা বিষণ্ণতা বলবো, নাকি আরেকটাও যে থাকে যে দুঃখ এবং বিষণ্ণতা, এই দুইটার মধ্যে আমরা আসলে কিভাবে ডিফারেন্স করতে পারি? প্রত্যেকটা মানুষের মধ্যে নরমাল স্যাডনেস একটা ব্যাপার থাকে। হ্যাঁ, স্যাডনেস মানুষের জীবনের মধ্যে খারাপ লাগলে হয়তো সে দুঃখ পাচ্ছে, কোনো কিছু ভালো হলে তার ভালো লাগছে, তো এই ব্যাপারটা একটা নরমাল ফিলিং যে কোনো কিছু আমার রেজাল্ট যদি খারাপ হয় আমি অবশ্যই দুঃখ পাচ্ছি, এটা আমার নরমাল স্যাডনেস। আমার যদি খুব ক্লোজ কোনো আত্মীয় মারা যায় তাহলে আমি দুঃখ পাবো, হ্যাঁ এটা আমার নরমাল স্যাডনেস। অথবা কোনো একটা কাজ আমি ঠিকমতো করা উচিত ছিল করতে পারি না, আমার লস গেছে, এগুলো কিন্তু নরমাল স্যাডনেস। এই স্যাডনেসটা এটা ওই অল্প কিছু সময়ের মধ্যে এবং ইভেন্টের সাথে রিলেটেড, কিন্তু যখন কেউ ডিপ্রেশনে ভুগবে তখন এই এই কারণে হয়তো হইতে পারে, কোন একটা লাইফ ইভেন্টের সাথে, স্ট্রেসফুল ইভেন্টের সাথে হয়তো এটা ট্রিগার করলো ব্যাপারটা ঘটার, কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার হইতে গেলে ওই যে একটু আগে বললাম নয়টার মধ্যে যে কোনো পাঁচটা, ওগুলো সবগুলোই ফুলফিল করতে হবে। তবে কোনো লাইফের ইভেন্ট কিন্তু এই ডিপ্রেশন হওয়ার পিছনে ট্রিগার করতে পারে, একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো স্যার আরেকটা ছিল যে পরিবারের উপরে, সমাজের উপরে এবং তার ব্যক্তিগত ব্যাপারে, লাইফের উপরে কি কি ধরনের প্রভাব পড়তে পারে ডিপ্রেশন থেকে? ডিপ্রেশনে ডিপ্রেশন কোর্স বা পরিণতি কে আমরা পরে বলবো। যদি কেউ ডিপ্রেশনে ভোগে, ইউজুয়ালি একবার যখন ডিপ্রেশনে আসে সাধারণত 6-7 মাস পর্যন্ত ডিপ্রেশনের এই এপিসোডটা বা এই ঘটনাটা, এটাকে আমরা এক একটা এপিসোড বলি। যখন কেউ একবার ডিপ্রেশনে ভুগছে যতদিন ধরে ভুগছে ওটাকে একটা এপিসোড বলা হয়। এই এপিসোড কিন্তু সাধারণত 6 মাস বা 1 বছর পর্যন্ত এই একটা এপিসোড থাকে, এতদিন ধরে তার এই মনের অবস্থাটা থাকে। যখন তার এই মনের অবস্থাটা থাকে তখন সে যে তার নিজস্ব ব্যক্তিগত কাজকাম এগুলার আগ্রহ হারিয়ে ফেলে, অফিস যাবে না, কাজ করবে না, পড়াশোনা করবে না, ভালোই লাগে না, আবার এটা ব্যক্তিগত ভাবে, আবার পারিবারিক যে কাজকাম সেগুলো সে আর করবে না, করতে পারছে না। আর সোশ্যাল যে কাজ, যে ছেলেটা খুব প্রাণ চাঞ্চল্য বেশি ছিল, সবার সাথে দারুণ সামাজিক একটা লিয়াজো মেনটেন করতো, সব কাজ ঠিকমতো করতো, এই সমাজে সবার সাথে যে লিয়াজো যেটা ছিল ওটা হয়তো তার কমে যাচ্ছে, সোশ্যালি উজ্জ্বল হয়ে যায়, একা একা থাকা কোনো কিছুতে আগ্রহ নেই, সামাজিক কর্মকাণ্ড নিয়ে যে ব্যস্ত ছিল সে আর ওগুলো আগ্রহ পায় না, করতে ইচ্ছা করে না এবং করেও না, বন্ধ করে দেয়। তো তখন আর কি তার অকুপেশনাল, তার একাডেমিক যদি স্টুডেন্ট হয় একাডেমিক, আর যদি কাজ করে অকুপেশনাল এবং সোশ্যাল, এই সমস্ত ক্ষেত্রে তার একটা প্রভাব পড়ে, নেগেটিভ প্রভাব, মানে সে ওগুলা থেকে বিরত থেকে কোনো কিছুই করে না। এটাতে তার খালি তারই না, যে লোকটা খুব বেশি সামাজিক অনেক কর্মকাণ্ড ব্যস্ত ছিল সেই লোক যদি এগুলো কাজ বন্ধ করে দেয়, করে না, তাহলে কিন্তু সেই কাজগুলোও সামাজিকভাবে ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য নিজেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয়ে থাকে। তো স্যার আমাদের ফেসবুকে অনেক কমেন্ট চলে এসেছে, অনেক প্রশ্ন চলে এসেছে, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম উনি প্রশ্ন করেছেন, যে সালাম জানিয়েছেন এবং প্রশ্ন করেছেন, ওনার বয়স 25 বছর এবং উনি UAE-তে থাকেন, জব করছেন এবং পড়াশোনা করলে তা মুখস্থ হয় না এবং যখন স্টুডেন্ট ছিল তখন মুখস্থ হতো আর মনে থাকতো না এবং ভুলে যেত অনেক কিছু, তো ঘুম হয় অনেক আর যে কোনো কাজ রেগুলার ইচ্ছা থাকলেও করতে পারে না, অলসতা হয়, এবং সমাধান কি জানাতে পারলে উপকৃত হবে। রফিকুল ইসলাম, মিস্টার রফিকুল ইসলাম সাহেব, আপনি UAE থেকে বলেছেন, আপনি যে কথাগুলো বলেন এগুলাতে আরো কয়েকটা জিনিস জানতে পারলে একটু ভালো হতো। সেটা হচ্ছে যে আপনার বেশিরভাগ দিনে, বেশিরভাগ সময় আপনি যেটা বলছেন যে আপনার কাজে কামে মনোযোগ বসে না, মনোযোগ বসছে না, কিছু করলে ভুলে যাচ্ছে এবং অলসতা হয় কোনো কাজ করতে গেলে, তো এইগুলা কিন্তু আসলে ডিপ্রেশনেরই একটা অংশ।
মনোযোগ রাখতে না পারা, যদি কোনো কাজে কেউ মনোযোগ দিতে না পারে তাহলে সে কোনো কাজটা ঠিক মতো মনে রাখতে পারবে না। যখন বই পড়ার সময় যদি কেউ বই পড়ে, সেটা যত বেশি মনোযোগ দিতে পারবে তত বেশি সে সেটাকে মনে রাখতে পারবে। যে মনোযোগই দিতে পারে নাই সে ব্যাপারটা মনে রাখতে পারবে না, মেমোরিটা তার একটু প্রবলেম হয়। আর কাজে আগ্রহ কমে গেছে, আর ভাল লাগে না করতে, থাক যে কাজগুলো আগে সুন্দর করে করতাম এখন করতে ইচ্ছা করছে না, থাক পরে করবো, আর ভাল লাগে না, এই যে এটা কিন্তু ডিপ্রেশনের একটা ক্রাইটেরিয়া। এটাও ঘুমটা যদি বেশি হয়, আমরা আগে বলেছি কারো কারো ঘুম বেশি হয় কারো কারো ঘুম কম হয়, যদি আপনার ঘুম বেশি হয়ে থাকে তাহলে এটাও কিন্তু ডিপ্রেশনের জন্য একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। অ্যাটিপিক্যাল ডিপ্রেশন নামে আমাদের একটা ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশনে কিন্তু ঘুম খুব বেশি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো যদি হয়, অনেকদিন ধরে যদি হয়ে থাকে, তাহলে আরো কিছু আমরা শুনতে পারলে ভালো হতো। তাহলে আমরা মনে করি যে যদি আপনি ডিপ্রেশনে ভোগেন তাহলে এর জন্য আপনার ডিপ্রেশনের জন্য সবচেয়ে মজার ব্যাপার যে ভালো ব্যাপার যেটা ডিপ্রেশনের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি ডিপ্রেশন ওই স্টেট থেকে বের আসতে পারবেন। আর আচ্ছা, ধন্যবাদ রফিকুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। স্যার মাহমুদ হাসান মনির উনি প্রশ্ন করেছেন, সম্পর্ক ওনার মামা হন, বয়স 58 বছর এবং গত কয়েক মাস ধরে অতি বিষণ্ণতায় ভুগছেন এবং তার মামার মনে হচ্ছে প্রতিনিয়ত যে উনি কিছু কারোর জন্য কিছু করতে পারেননি এবং এত টাকা ব্যাংক লোন আছে এবং অফিসে অনেক সমস্যা আছে, মনোযোগ ঠিক নেই এবং আগ্রহ নেই কিছুতে। তো গত সপ্তাহ খানেক আগে উনি সন্ধ্যা 7:20 খিচুড়ির মাধ্যমে ব্রেন স্ট্রোক করেন এবং এখন একজন স্যারের অধীনে ভর্তি ছিলেন, কিছুটা ঠিক ছিল কিন্তু সপ্তাহ খানেক পর বাসায় নেওয়ার পর থেকে এখন অনেকটা উগ্র আচরণ করছেন, অনেকটা অমানসিক, অবশ্য অনেকটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাতে কি কোনো সমস্যা হতে পারে কিনা উনি জানতে চেয়েছেন। ওনার নাম হচ্ছে মাহমুদ হাসান মনির, বয়স বলেছেন 58 বছর। আচ্ছা, ধন্যবাদ মাহমুদ হাসান মনি সাহেব, আপনার বয়স 58 বছর বলেছেন। ওনার মামা সম্পর্কে, ওনার মামা হন 58, সরি আপনার মামার বয়স 58 বছর, 58 বছর। তো যতটুকু জানলাম সেখান থেকে বোঝা গেল যে উনি স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে কিন্তু দুইটা জিনিস হতে পারে, স্ট্রোকের জন্য ডিপ্রেশনও যেতে পারে কেউ, আবার স্ট্রোকের জন্য ম্যানিয়া নামে আর একটা ইয়ে আছে আমাদের ডিজিজ, সে ম্যানিয়াও হতে পারে। ডিপ্রেশনের লক্ষণগুলো আপনি আগেই বলেছেন যে উনি বোধহয় স্ট্রোকের আগে ডিপ্রেশন ছিল, আগে ডিপ্রেশন ছিল এবং বিভিন্ন ধরনের কথা বলতেন যে আমি কারোর জন্য কিছু করতে পারিনি এবং অফিসে কোনো কাজে মনোযোগ ছিল না এবং ব্যাংকে অনেক টাকা লোন ছিল, এসব কারণে। আমরা এর আগে বলেছিলাম যে ডিপ্রেশনের জন্য গিল্ট ফিলিং একটা ব্যাপার থাকে, ব্যাংক লোন আছে এতদিন ওটার ব্যাপারে ওনার বেশি মনোযোগ ছিল না, কিন্তু যখন ডিপ্রেশনে ভোগে তখন এই ব্যাংক লোনটাকে তার বড় অপরাধ মনে হয়, যেটা আমি পারবো কিনা, আমার দ্বারা বোধহয় আর কিছু হবে না, আমার বোধহয় ভবিষ্যৎ অন্ধকার, এগুলো হচ্ছে ডিপ্রেশনের গিল ফিলিং এর একটা অংশ। আবার অশান্তি, কাজে কামে আগ্রহ ছিল না, এগুলো ডিপ্রেশন অংশ সম্ভবত। যা বোঝা গেল আরো ক্রাইটেরিয়া ফুলফিল করলে বোঝা যাবে যে সম্ভবত উনি বোধহয় ডিপ্রেশনে ভুগতেন স্ট্রোকের আগে, কিন্তু স্ট্রোকের পরে উনি যে অমানবিক আচরণ করছেন, এই অমানবিক আচরণটা কি ওটা বোঝা জানে, এমনকি যদি হয়ে থাকে যে উনি খুব অ্যাগ্রেসিভ, ভায়োলেন্ট, উগ্র মেজাজ, কথা বেশি বলতেছে, আবার একটু ভাঙচুরো করবে, একটুতেই রেগে যাচ্ছে, এই ব্যাপারগুলো যদি হয়ে থাকে তাহলে এটা আবার ম্যানিয়ার একটা অংশ হইতে পারে। তো এখন আবার ডিপ্রেশনে অনেক সময় অ্যাগ্রেশন আসে, অ্যাগ্রেশন মানে একটু উগ্র মনোভাব। এখন ওখানে আমরা যদি আরো কিছু জিনিস প্রশ্ন করে জানতে পারতাম তাহলে হয়তো বা উনি এখন স্ট্রোকের পরে ডিপ্রেশনে ভুগছেন না ম্যানিয়া স্টেজে চলে গেছেন, এটা আর আমরা ক্লিয়ার করতে পারতাম। তবে যেটাই হোক না কেন, এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে যদি ডিপ্রেশনে ভোগে, এখানে অ্যান্টি ডিপ্রেশন যে মেডিকেশন আছে এগুলো দিলে আমরা রোগীকে ভালো করতে পারবো, 2-3 সপ্তাহের মধ্যেই এই ভাবটা কমে যাবে। আর যদি ম্যানিক স্টেজেও চলে যায় তাহলে এটারও ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় আপনার কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে কাছাকাছি যিনি আছেন তার সাথে আপনি যোগাযোগ করলে আপনি এর ভালো প্রতিকার পাবেন। ধন্যবাদ স্যার। স্যার শফিকুল ইসলাম রাজু প্রশ্ন করেছেন, ওনার বয়স 26 বছর এবং পিছনের একটা কাজ নিয়ে অলওয়েজ তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যতই ওই কথাটা ভুলতে যাচ্ছে কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না, এখন কি করবেন জানতে চেয়েছেন। আচ্ছা, পিছনের কোনো ব্যাপার নিয়ে যদি মাথার মধ্যে ঘুরপাক খাইতেই থাকে, এটা ডিপ্রেশনের একটা ফিচার হইতে পারে, আবার এই ডিপ্রেশনের ফিচারে থাকে, ডিপ্রেশনের ফিচারের সাথে ওসিডি একটা ফিচারও থাকে, একই জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাইতেই থাকে, রোগী মনে করে যে এটা আমার অমূলক একটা চিন্তা, অমূলক ভাবনা, খামাখা মনের মধ্যে আসতেছে, আমি এটা মনে আনতে চাই না, না চাইলেও জোর করে মন মধ্যে এসে যায়, ওর মধ্যেই মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে, তার নিজস্ব চিন্তা, অন্য কেউ এই চিন্তা ঢুকায় দেয় না,
তার নিজেরই মনের মধ্যেই তৈরি এই চিন্তা, কিন্তু নিজেই এই চিন্তাটাকে পছন্দ করে না, মনে করে যে এটা যদি মনে না আসতো বা মন থেকে সরিয়ে দিতে পারতাম তাহলে আমার জন্য এটা একটু আরামে থাকতো, কিন্তু বারবার চিন্তা ঘুরপা খাইতে থাকে, একটু অবসেশনের একটা ফিচারের মতো। তো এগুলোরও ট্রিটমেন্ট আছে। অবসেশন আর ডিপ্রেশন মোটামুটি পাশাপাশি থাকে, ডিপ্রেশন হলে অবসেসিভ ফিচার থাকে, আবার অবসেশন হলে ডিপ্রেশনের ফিচারও থাকে। তো এগুলোর ট্রিটমেন্ট আছে, যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট নিতে পারেন আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ দর্শক। স্যার মোহাম্মদ মেহরাজ প্রশ্ন করেছেন, বয়স 33 বছর এবং সবসময় ওনার চেহারা মন মানসিকতা বিষণ্ণ থাকে, সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছে জানতে চেয়ে, তো এটা সম্পর্কে আসলে জানতে চেয়েছে। আচ্ছা, ডিপ্রেশন অনেক কথার মধ্যে এটা একটা কথা আছে যে রোগীর সেলফ এস্টিম মানে নিজের যে আত্মবিশ্বাস, কিন্তু যারা ডিপ্রেশনে পড়ে, এটা হয়তো বা বলা হয়নি আমার মধ্যে কোন একটাতে ছিল, যে সেলফ এস্টিমটা নিজের উপর আত্মবিশ্বাসটা অনেক বেশি কমে যায়, এবং রোগী মনে করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি এটা পারি না, আমি সমাজে সবার সাথে ভালোভাবে খাপ খাইতে পারি না, আমার দ্বারা কিছুই হবে না, এবং রোগী এটাও মনে করে যে আমি যে পারি না, আমার দ্বারা যে হবে না, এটা আমার আশেপাশে যারা আছে এরাও ঠিকই জানে বা বুঝতে পারে যে আমার দ্বারা কিছু হবে না, আমি একটা ওয়ার্কলেস, আমি একজন অপদার্থ, কতজনকে দিয়ে কত কি হয়, আমার দ্বারা আর কিছু হবে না। এই ফিলিংসটা নিজের যেমন আমি পারবো না এটা যেমন হয়, রোগী মনে করে যারা ডিপ্রেশনে ভোগে তারা মনে করে যে আমি যেটা পারি না বা আমার দ্বারা যে হবে না, এটা আমার আশেপাশে যারা আছে এটা এরাও জানে যে আমার দ্বারা হবে না। তো আপনার সম্ভবত এই ফিলিংসটাই বোধ হচ্ছে, যদি এটা হয়ে থাকে এটা একটা ডিপ্রেশনের একটা অংশ, আপনি ট্রিটমেন্ট করবেন। এর আগে বলেছি আবার বলছি, ডিপ্রেশন কিন্তু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে ডিপ্রেশন অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন। স্যার রেড অ্যাঞ্জেল নামে একজন প্রশ্ন করেছেন যে বয়স 28 বছর এবং অনেকদিন যাবত কারো কোনো কথা ভালো লাগে না এবং এমনকি বাচ্চাদেরও না, রাতেও ঘুম হয় না, একা থাকতে ভালো লাগে, তো এর ভালো থাকার উপায় কি জানতে চাইছেন। মোটামুটি ভাবে একই ব্যাপার হলো যে আপনার একা থাকতে ইচ্ছা করে, ভালো লাগে না, মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না, এই যে ল্যাক অফ ইন্টারেস্ট বা ল্যাক অফ এনজয়মেন্ট, এটা কিন্তু ডিপ্রেশনেরই একটা অংশ। আপনার একই ব্যাপার, আপনি যদি ট্রিটমেন্ট নেন তাহলে ভালো হয়েছে। ট্রিটমেন্টের ব্যাপারে আমরা হয়তো পরবর্তীতে আমরা শেষের দিকে আলাপ করবো যে ট্রিটমেন্ট কোন কোন অপশন আছে, কি কিভাবে নেওয়া যেতে পারে। স্যার মুকাদ্দাস খান প্রশ্ন করেছেন, ওনার বয়স 26 বছর, ঢাকায় থাকেন এবং চরম হতাশায় ভোগেন, মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো, এর থেকে কিভাবে মুক্তি পেতে পারেন জানতে চেয়েছেন মুকাদ্দাস খান। ধন্যবাদ মুকাদ্দাস খান, আপনার প্রশ্নটা খুবই ডিপ্রেশনের সাথে খুবই বেশি রিলেটেড, এবং বোঝা যাচ্ছে যে আপনি ডিপ্রেশনে থাকেন এবং আপনার মরে যেতে মন চায়। আমরা আগে বলছি আমরা ডিপ্রেশন অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা বলি সিভিয়ার ডিপ্রেশন, খুব কঠিন ডিপ্রেশনে যখন যায় মানুষ তখন তার আত্মহত্যা করার প্রবণতা চিন্তাগুলো অটোমেটিক্যালি মাথায় আসে, ও না চাইলেও সেটা মাথায় এসে যায়, এটা অটোমেটিক্যালি যে আমার আর এই জীবন আমি আর ভালো লাগে না, এই ভালো না লাগা, এই কষ্ট, এই যন্ত্রণা, আমার দ্বারা কিছু হচ্ছে না, আর কি লাভ বেঁচে থাকে, এর থেকে তো মরেনি ভালো, ডেথ ওয়েলকাম করে এই স্টেজে গেলে। তো আপনি যেহেতু আপনার আত্মহত্যার প্রবণতা মনের মধ্যে আসতেছে, খুব বেশি দেরি না করে আপনি নিজেই বা আপনার পরিবারের কাউকে নিয়ে খুব তাড়াতাড়ি আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, কারণ যারা এরকমভাবে আত্মহত্যার চিন্তা যাদের মাথায় আসে এরা কিন্তু হুট করে একটা ঘটনা ঘটায় ফেলে তো আর জীবন ফিরে আসবে না, কিন্তু যেহেতু এটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যাবেন, তখন আপনার মনে হবে যে আত্মহত্যা করার চিন্তাটা আসা আমার কতটা ভুল ছিল, সেই জন্য খুব সত্তর, অতি সত্তর আপনি কোনো একজন সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নেন এবং আপনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, এবং ভালো হয়ে গেলে আত্মহত্যার চিন্তা আপনার মাথা থেকে সরে যাবে। স্যার এমডি রাকিবুল হক প্রশ্ন করেছেন, ছোট বোন যার সমস্যা চলছে এবং দশম শ্রেণীতে পড়ে, সে সবার সাথে খুব রাগারাগি করে এবং মাত্রাতিরিক্ত জেদ, কি করা যায় জানতে চেয়েছেন এমডি রাকিবুল হক। বয়স বলেনি, দশম শ্রেণীতে পড়ে। আর বলেছে যে সবার সাথে খুব রাগারাগি করে এবং খুব জেদ, মাত্রাতিরিক্ত জেদ তার, এবং এটাই আসলে তার সমস্যা, তো জানতে চেয়েছেন যে কি করতে পারেন। আচ্ছা, এখন ক্লাস টেনে পড়ে, দ্যাট মিন্স তার বয়স বোধহয় 15-16 হবে, 14-15। আচ্ছা, এখন এটা কতদিন ধরে ডিপ্রেশন? সাধারণত ছোটবেলা থেকেই চলে আসছে তা না, কিন্তু কারা করে জেদ দেখালে ছোটবেলা থেকেই তার জেদ, আবার বিরক্ত ভাব, ইরিটেবিলিটি, এটা অনেকের ছোটবেলা থেকেই থাকে, এটা অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে। আবার যদি কেউ ডিপ্রেশনে পড়ে যায়, ঢুকে যায়, এতদিন ভালো ছিল কিন্তু আজকাল এরকম বিহেভ বা আচরণ করছে,
তাহলে এটা ডিপ্রেশনের একটা অংশ হয়। যারা খুব বেশি ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনে চলে যায়, তাদের মনে অশান্তি এবং বিরক্ত ভাবও লাগে কারো কারো, এবং তখন একটুতেই মেজাজ খিটখিটে। যদি কোনো কিছুতে বিরক্তি ভাব লাগে তখন স্বাভাবিকভাবেই তার মেজাজটা খিটখিটে হয়ে যায়। তো মেজাজ খিটখিটে হওয়ার জন্য ডিপ্রেশনও একটা অংশ হতে পারে। আপনি আমার মনে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে উনি প্রপার ডায়াগনোসিস করতে পারবে, করে ডিপ্রেশন যদি হয় তারও ট্রিটমেন্ট দিবে, অথবা ডিপ্রেশন না হয় যদি অন্য কোনো ডিজিজে ভুগছে সেটারও ট্রিটমেন্ট দিতে পারবে। ধন্যবাদ দর্শক প্রশ্নের জন্য। স্যার, এমডি আজমল হোসেন প্রশ্ন করেছেন যে ওনার বাবার বয়স 55 বছর এবং বিষণ্ণতায় ভুগছেন, ফলে ঘুম হচ্ছে না রাতে এবং প্রেশার বেড়ে যাচ্ছে, ট্রিটমেন্ট কি জানতে চেয়েছেন। আচ্ছা, ট্রিটমেন্ট ব্যাপারটা আমরা এখনই আলাপ করব না, আমরা দর্শক ট্রিটমেন্টের ব্যাপারটা আমরা আরো কিছুক্ষণ পরে অনুষ্ঠানের, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। এছাড়া আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে এখন কথা বলতে পারেন, আমরা সমস্যাগুলো প্রথমে আলোচনা করতে করে নিচ্ছি। স্যার, তো আমরা আরো কিছু প্রশ্ন নিব কিছুক্ষণ পরে, আমাদের নিজস্ব কিছু প্রশ্ন আছে স্যার, সেগুলো জানতে চাচ্ছি। যে স্যার, সুইসাইড নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে সুইসাইড করতে চাচ্ছেন, মৃত্যু ভয় হচ্ছে, তো বিভিন্ন ধরনের এই বিষণ্ণতা থেকে বা ডিপ্রেশন থেকে কিন্তু একটা সময় সুইসাইডের প্রবণতা বেড়ে যায়, তো কখন এই পেশেন্ট গুলো যে বিষণ্ণতা কোন পর্যায়ে গেলে সে সুইসাইড করতে চায়, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। তো আমরা, আমি ওদের আগে বলেছি, যখন ডিপ্রেশনের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কয়েকটা ভ্যারাইটি আছে, একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার মানে খুব বেশি মাত্রায় ডিপ্রেশনটা ভিতরে ঢুকে গেছে। যখন খুব বেশি মাত্রা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়, সিভিয়ার অবস্থায় চলে যায়, তখন কিন্তু রোগীর এরকমের আত্মহত্যার চিন্তাগুলো চলে আসে এবং অনেকে আত্মহত্যা করেও ফেলে। আবার অনেকের আত্মহত্যার চিন্তা আসে না, কিন্তু মনে হয় মরণের চিন্তা আসে যে আমি আর বেশি দিন বাঁচি কিনা, আমি আর কোথাও বাঁচবো না, ভবিষ্যৎ কোথায় আমার খারাপ, আর বাঁচবো না বেশি দিন। তো এই মরণ নিয়ে কিছু ধরনের চিন্তা আসে, একটা হচ্ছে বোধহয় আর বাঁচি কিনা, দুই নম্বর হচ্ছে মরণের ভয় লাগতে পারে, মৃত্যু ভয়, তিন নম্বর হচ্ছে যে মরণকে স্বাগত জানাতে পারে যে আমি আর বেঁচে থাকবো না। কি জানেন কোশ্চেনটা জানতে চান স্যার? এটাই যে কোন পর্যায়ে গেলে পেশেন্ট সুইসাইড করতে চায়। সিভিয়ার ডিপ্রেশনে গেলে এরকম সুইসাইড করে, এবং দেখা যায় যে যতগুলো রোগী মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগে তার 6-10% রোগী কিন্তু আত্মহত্যার এরকম হিস্ট্রি আছে। কাজে এখান থেকে সাবধান হইতে হবে, যেন ডিপ্রেশনের ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি করা সম্ভব করে ফেলে আত্মহত্যার থেকে রক্ষা পেতে হবে। আচ্ছা, তো স্যার, এই যে সুইসাইড করছে রোগীরা বা অনেক সময় সুইসাইডের প্রবণতা দেখা দিচ্ছে, তো এইসব ক্ষেত্রে, এসব রোগীদের ক্ষেত্রে পরিবার কি কি ভূমিকা পালন করতে পারে? যখনই আত্মহত্যা যে করবে, এই আত্মহত্যা করবে অনেকে বলে না, আত্মহত্যাকে কখনোই হালকা ভাবে নেওয়া যাবে না। যদি কোনো লোক, কোনো রোগী কখনো বলে যে আমি আমার আত্মহত্যা করতে মন চাই, এটাকে অনেকেই মনে করে যে এরকম তো বলে, কিছু হবে না, এটাকে কখনোই বলা যাবে না। যদি কেউ এখনো একবারও ভাবে বা বলে থাকে যে আত্মহত্যা করবো, তাহলে এটাকে ভেরি ভেরি সিরিয়াসলি নিতে হবে। কারণ অনেকে আসে বলে না, কিন্তু অনেকে আসে একবার জাস্ট বলছে, তাতে কিন্তু সে আত্মহত্যা করে ফেলতে পারে। আর আত্মহত্যা এমনকি ডাইরেক্টলি না বলে অনেকে ইনডাইরেক্টলিও বলে, ইনডাইরেক্টলি এইভাবে বলে যে আচ্ছা ঠিক আছে আর হয়তো দেখা হবে না, ডাইরেক্টলি বললো না যে আত্মহত্যা করবো, বললো যে হয়তো মনের মধ্যে আসে আমি কোনো ডিসিশন নিয়েছি আমি আত্মহত্যা করবো, তখন কোনো বন্ধুকে বললো যে আচ্ছা ঠিক আছে আর যদি দেখা নাও হতে পারে, আর দেখা না হলে তুই কি কষ্ট পাবি, এরকম নানান ইনডাইরেক্টলি কথা বলে আকার ইঙ্গিতে হয়তো সে বুঝিয়ে দিচ্ছে। তো এই কথাও যদি দেয়, এটাকেও গুরুত্ব দিতে হবে, কারণ এর যে কোনো মুহূর্তে কিন্তু আত্মহত্যা করতে পারে। অনেকে আত্মহত্যা করার আগে নিজে নিজে একটা সুইসাইড নোট রেখে দেয়, আত্মহত্যার ব্যাপারে আমরা পরে আলাপ করবো। তো আত্মহত্যা যদি কেউ বলে, আত্মহত্যার চিন্তা মাথা আসলে এটাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, যেন এই আত্মহত্যা, আত্মহত্যার ব্যাপারটা এমন অনেক সমস্যা আছে, সমস্যা হওয়ার পরে সমাধানের একটা পথ থাকে। যদি আত্মহত্যা করেই ফেলে কি করবে, করার তো কিছু নাই, এই যে লস হলো এটা লস ফর এভার, কোনোদিনও ফিরে আসবে না, এটা এমন একটা ব্যাপার, যার জন্য এটাকে খুব গুরুত্ব দিয়ে এটাকে প্রিভেন্ট করতে হবে। এই আত্মহত্যা প্রিভেন্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একবার গুরুত্ব দিতে হবে যদি কোনো পরিবারকে বলে। দুই নম্বর কথা হচ্ছে তাকে অবশ্যই চোখে চোখে রাখতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যে চোখে চোখে রাখা ছাড়াও ও যে রুমে থাকে সেই রুমের যদি ফ্যান থাকে, ফ্যান বন্ধ, এসি দিতে হবে, যেগুলো মিনস বা মেথড আছে আত্মহত্যা, আত্মহত্যার এই মেথড গুলোকে সম্পূর্ণভাবে তার কাছ থেকে দূরে সরে রাখতে হবে। কোনো নাইফ, ছুরি, ওড়না বা লুঙ্গি বা ফ্যানে ঝুলানোর ব্যাপার, অথবা
কোনো ওষুধ জোগাড় করছে কিনা, অথবা কোন অনেকে আছে যে শুট করে ইয়ে করে, যা যা মিনস আছে এগুলো আমরা পরে আরেকদিন ডিটেলস আলাপ করবো, এই ব্যাপারগুলো থেকে অবশ্যই তাকে দূরে সরিয়ে রাখতে হবে এবং জিনিসগুলো যেন বাসায় না থাকে সেটা মেক শিওর করতে হবে। এবং খুব তাড়াতাড়ি আমাদের বিএসএমএমইতে আত্মহত্যা প্রবৃত্তি রোধ একটা ক্লিনিক আছে, এসপিসি আমরা বলি, সুইসাইড প্রিভেনশন ক্লিনিক। এই সুইসাইড প্রিভেনশন ক্লিনিকের আমি কোঅর্ডিনেটর বা ডাইরেক্টর। এখানে প্রতি শনিবার 11টা থেকে 1টা পর্যন্ত প্রতি শনিবার আউটডোরে 513 নম্বর রুমে এই ক্লিনিকটা হয়। এখানে আমরা সুইসাইড প্রিভেনশন করার জন্য যথেষ্ট কাউন্সেলিং করা হয়, কাউন্সেলিং করি, ওখানে আমাদের অনেক কার্যক্রম আছে। এই পর্যন্ত করে বোধহয় আমরা গত 1 বছর ওটা শুরু হয়েছে, এটা এ পর্যন্ত সম্ভবত আমরা 80-90টা রোগী দেখেছি। আল্লাহর ইচ্ছা যে তারা ভালো আছে, একজনও আত্মহত্যা করেনি। যত রকমের আত্মহত্যার ইয়ে নিয়ে মানে সিভিয়ারিটি নিয়ে আসুক না কেন, আমাদের ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে তারা ভালো আছে। কারণ আমরা এটা টেলিফোনে ফলো আপ করি, অনেকে আর আসে না, অনেকে ভালো হয়ে গেলে থাকা আর যাবো কেন, ফলো আপে আসে না। কিন্তু আমরা আবার ওই ব্যবস্থাটা রেখেছি যে আমরা টেলিফোনে এভরি আফটার 1 মান্থ প্রত্যেকটা রোগীর আমরা টেলিফোন করে খবর নিই যে সে কি অবস্থায় আছে। এই পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে একজন আত্মহত্যা করে। আচ্ছা, তো স্যার এই যে বললেন যে ফলো আপ করা হয়, তো এইটার কি কোনো কখনো কোনো সম্ভাবনা থাকে যে আবার সেই হয়তো কেউ ভালো হয়ে গেল, কেউ কাউন্সেলিং নিয়ে সে হয়তো ওই কিছুটা সময় সে ভালো আছে, কিংবা এই প্রবণতা কি আবার ফেরত আসতে পারে? রাইট, আবার ফেরত আসতে পারে। যেমন ডিপ্রেশন, ডিপ্রেশনে যখন থাকে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যখন ভুগে, তখন তো আত্মহত্যার চিন্তা আসে, ট্রিটমেন্ট করলে ভালো হয়ে গেল। আবার যদি সে ডিপ্রেশনে, ডিপ্রেশন কিন্তু বারবার আসতে পারে, আবার আসলে তখন হয়তো আবার ওটার সুইসাইডের টেন্ডেন্সি আসতে পারে। আবার কেউ কেউ আছে যে লাইফ ইভেন্ট, যেগুলো লাইফ ইভেন্ট এমন স্ট্রেসফুল যে সে মনে হয় আত্মহত্যা করে ফেলবে, ওই সময় লাইফ ইভেন্টটা ঠিক হয়ে গেছে, পরে আবার যদি আসে তাহলে হইতে পারে, যার জন্য ফলো আপে থাকতে হবে কিভাবে সে এই সিচুয়েশন গুলাকে কোপ করবে বা হ্যান্ডেল করবে, এইটার জন্য কিছু আমরা ফলো আপ। কতদিন পর পর এই রোগীরা ফলো আপ নিতে পারবেন এবং নেওয়া উচিত? আমরা বলে দেই এটা অ্যাকর্ডিং টু ডিজিজ, অ্যাকর্ডিং টু সিচুয়েশন। কোন কোন রোগী 2 সপ্তাহ পর, যার খুব সিভিয়ার আত্মহত্যা ইচ্ছা, তাকে আমরা প্রতি সপ্তাহে ফলো আপে আসতে বলি। যখন অনেকটাই কমে আসে তখন 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পর পর আসতে বলি। আর কোন কোন রোগীর শুরু থেকে 1 মাস পর পর আসলেও চলে, এটা ডিপেন্ডস অন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো স্যার একটা থেরাপির কথা আমরা জানি যে ইলেকট্রো কনভালসিভ থেরাপি, তো এই থেরাপিটা কাদের ক্ষেত্রে দেওয়া হয় বা কোন পর্যায়ে গেলে এই থেরাপিটা রোগীদের দেওয়া হয়? ইসিটি বলি সংক্ষেপে আমরা, ইলেকট্রো কনভালসিভ থেরাপি। এই থেরাপিটা আমাদের মানসিক কিছু ডিজিজের রোগীদের দেয়, সব রোগী কেনা, যেমন সিজোফেনিয়া একটা ডিজিজ আছে, এই সিজোফেনিয়া ডিজিজের মধ্যে একটা ভ্যারাইটি আছে ক্যাটাটোনিয়া, ক্যাটাটোনিক সিজোফেনিয়া। এই ক্যাটাটোনিক সিজোফেনিয়ার যে রোগী তাদের কিন্তু এই খুব ইমিডিয়েটলি ভালো করতে গেলে এবং যেন খুব বেশি ডিজেবল না হয়ে যায় তার জন্য, এবং অন্য ওষুধে সহজে রেসপন্ড করে, তখন আমরা এই এসিটিটা তাদেরকে দিই। তাছাড়া যেগুলো রেসিডুয়াল সিজোফ্রেনিয়া, বহুদিন ধরে সিজোফ্রেনিয়া, 10 বছর 20 বছর ধরে সিজোফ্রেনিয়া, বহু ওষুধ খাইলো কিন্তু আলটিমেটলি কিছুতেই কিছু হলো না, লাস্ট রিসোর্ট, তখন আমরা তাকে ইয়ে দিই। এছাড়া আমরা যে ব্যাপার নিয়ে আজকে আলাপ করছি, ডিপ্রেশনের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আমরা আলাপ করতে পারি নাই, ওই ভ্যারাইটিগুলোর মধ্যে একটা আছে মানে সাইকোমোটর রিটার্ডেশন। আচ্ছা, সাইকোমোটর রিটার্ডেশন যাদের, এদেরকে কিন্তু এসিটিতে খুব ভালো কাজ করে শুরুতেই, আর তাছাড়া যেগুলো সহজে ভালো হচ্ছে না অনেকদিন ধরে তাদেরকেও আমরা দিতে পারি। আবার মেনিয়ার, একটু আগে আমরা মেনিয়ার একটা শব্দ উচ্চারণ করেছিলাম, মেনিয়ার রোগীদেরও কিন্তু আমরা এসিটিটা দেওয়া হতে পারে। এছাড়া আরো কিছু রোগী আছে, স্টুপর একটা কন্ডিশন আছে, রোগী খুব অনেকটা অলমোস্ট মিউট হয়ে যায়, কথাবার্তা কমিয়ে দেয়, ইমোবাইল, সহজে মুভ করতে পারে না, চুপচাপ বসে আছে, কথা বলে না, খায়ও না, নড়েও না, কোনো রেসপন্ড করে না, ইমোশন কমে যায়, যেটা এই ধরনের স্টুপোরাস কন্ডিশন বলে। স্টুপোরাস, যে কোনো কারণে স্টুপোরাস কন্ডিশন হলে তখন ইসিটি দেওয়া হয়। তো স্যার একটা কন্ডিশন আছে, যেমন পোস্টপার্টাম একটা ডিপ্রেশন আমরা বলে থাকি, যেটা হচ্ছে জন্ম পরবর্তীকালীন মাদের ক্ষেত্রে এসব এই সমস্যাটা হয়ে থাকে, যে এই আসলে বাচ্চা নিয়ে তো সবসময় সে ইউজ টু না, তো প্রথম দিকে কিন্তু অনেক মাদের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো শুনে থাকি যে বিষণ্ণতায় ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে, তো এই পেশেন্টদের ক্ষেত্রে আসলে করণীয় কি? পোস্টমার্টাম ডিপ্রেশন, এটা এবং এটা কিন্তু স্যার আমি একটু অ্যাড করি যে অনেকে জানেনও না, অনেকে ফ্যামিলি কিন্তু হয়তো বুঝতেও পারছে না যে মেয়েটার কিংবা নতুন মা যে হয়েছে তার এই সমস্যাটি চলছে, তো এটার ক্ষেত্রে আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিভাবে সাবধান করতে চান? বিশেষ করে ফার্স্ট মানে প্রাইমারি যারা, প্রাইমারি মানে প্রথম যে মা হলো সেই মা কিন্তু
যখন মা হয় তখনও বাচ্চা ডেলিভারি আগে কিন্তু তার অনেক হরমোনাল চেঞ্জ হয়, যার জন্য কিছু কিছু ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জ আসে তার। এবং যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে অনেক মায়ের, প্রথম মা বিশেষ করে, এদের ডিপ্রেশন আসে। এই ডিপ্রেশনটা অনেক সময় খুব সিভিয়ার থাকে না, সিভিয়ার থাকে না বিধায় এই রোগীর এই রোগটা আননোটিস থেকে যায়। মানে এমনি এমনি ঠিক হয়ে যায় হয়তো, এমনি ঠিক হয়, কিন্তু ওই সময় তো কিছু সমস্যা হয়। যেমন তার ভালো লাগার অনুভূতি, বাচ্চা হলে একটা আলাদা ফুর্তি ভাব, ওটা যেন যে পরিমাণ হওয়া উচিত তা থেকে অনেকটাই কম, অথবা নাই বললেই চলে। বাচ্চাকে যে পরিমাণ আদর যত্ন করার দরকার সে খুব একটা করতে চায় না। তা বাচ্চার সাথে যে মায়ের যে একটা বন্ডেজ তৈরি হয়, একটা আলাদা রকমের ইমোশন, ওই ইমোশনটা কেমন যেন একটু কম দেখা যায়। খাওয়া দাওয়া কমে যায়, খাইতেও খুব একটা চায় না, ঘুমটাও অনেকটা কমে যায়। এই ব্যাপারগুলো যাতে হয়, যদি মনে একটা ভালো লাগার অনুভূতিটা কম থাকে, তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশনে যদি ভোগে সে মনে হবে, তখন স্যার বাচ্চার কেয়ার না যেহেতু অসুবিধা হয়ে যায়, তো একে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ভালো করে দেওয়া উচিত, নাহলে কিন্তু বাচ্চা ভালো কেয়ার নিতে পারবে না। অনেক সময় অনেকে মনে করে যে বাচ্চার কেয়ার নেওয়ার দরকারও নাই, মানে বাচ্চাকে নেগলেক্টেড। আমরা একটু আগে বলছিলাম যে ছোটবেলার যে এনভায়রনমেন্ট, বাবা মা যদি ডিভোর্স হয় একরকমের প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। ওটা এই ক্ষেত্রে এই প্রসঙ্গে এটা বলি যে এই পোস্টমার্টাম ডিপ্রেশনে যে মা ভোগে, তার বাচ্চাও কিন্তু পরবর্তীতে এই সমস্যায় ডিপ্রেশনে চলে আসতে পারে। আচ্ছা স্যার, আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যার, রেশমা ভুইয়া প্রশ্ন করেছেন যে হঠাৎ করে রাগ ওঠে এবং কোনো কারণ ছাড়া, এই সমস্যাটা কিছুটা কমেছে কিন্তু যেটা হয় যে খুব দুশ্চিন্তায় ভুগেন, মাথার এক পাশে খুব ব্যথা করে, কি করতে পারেন জানতে চেয়েছেন রেশমা ভুইয়া। এখন রেশমা ভুইয়া, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। হঠাৎ হঠাৎ রাগ উঠে, কতদিন থেকে উঠে এবং কোন কোন পরিস্থিতিতে উঠে? আপনি বলেছেন যে উইদাউট এনি রিজন, কারণ ছাড়াই রাগ উঠতে, সেটা ঠিক আছে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন অবস্থায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এটা জানতে পারলে এটা ডায়াগনোসিস করার সুবিধা হয়। আর কি বলছেন উনি? স্যার, কোনো কারণ ছাড়াই রাগ হচ্ছে এবং খুব দুশ্চিন্তা হয়, মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় ভুগেন। মাঝে মাঝে যে দুশ্চিন্তা হয়, কি রকমের দুশ্চিন্তা, কেমন রকমের দুশ্চিন্তা, এগুলা আসলে স্পেসিফিক বলা হয়নি, বলা যাবে না। তবে আপনি যদি এরকম অল্প কয়েকদিনের জন্য হয়ে থাকে, তাহলে হয়তো বা ডিপ্রেশন বা অন্য কোনো অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার আছে। অ্যাংজাইটিতেও কিন্তু এরকম একটু ইরিটেবিলিটি ভাব বেশি থাকে, একটু একটু বিরক্ত, একটু বিরক্ত হওয়া, খারাপ লাগা, দুশ্চিন্তা মনের মধ্যে আসা, এগুলো সবগুলোরই কিন্তু ট্রিটমেন্ট আছে। ঠিক মতো ট্রিটমেন্ট করবেন, একদম ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, মমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, ঘুম আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, বাট অনেক ট্রাই করার পরও যদি ঘুম না হয় আর ঘুমের মতো করে শুয়ে থাকা যায়, তাহলে কি ঘুমের মতোই কাজ দিবে কিনা? মানে জানতে চেয়েছেন যে ঘুম হচ্ছে না কিন্তু শুয়ে আছে, সেটা কি ঘুমের মতোই কোনো এফেক্টিভ হবে কিনা? তা তো হওয়ার কথা না, আপনার তো ফিজিক্যাল রেস্ট পেলেন, রেস্ট, হ্যাঁ, জাস্ট শুয়ে আছেন, আপনি অনেক পরিশ্রম করলেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। মমিনুল ইসলাম প্রশ্নটি করেছিলেন, কিন্তু আপনি জাস্ট শুয়ে থাকলে যে ফিজিক্যাল রেস্টটা হলো, কিন্তু মেন্টাল রেস্ট, ব্রেনের ডিফিকাল্টি, এগুলো রেস্ট, এটা কিন্তু হবে না। ঘুমের জন্য আসলে ঘুমই দরকার। যদি এরকমের ঘুম না আসে, তাহলে আমরা ঘুমেরও অনেক রকমের ট্রিটমেন্ট আছে, আমরা ঔষধ দিয়েও ঘুমের ট্রিটমেন্ট করতে পারি, অথবা ঔষধ ছাড়াও স্লিপ হাইজিন নামে এক ধরনের কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ঘুম আসতে পারে। আচ্ছা স্যার, নুরুল আমিন প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন ঘুমের ওষুধ বা টেনশনের ওষুধ খেলে কোনো সমস্যা হবে কিনা? খুবই ভালো প্রশ্ন এটা। ওনার নাম হচ্ছে নুরুল আমিন। নুরুল আমিন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা আমরা যারা সাইকিয়াট্রিস্ট, আমরা এই প্রশ্নের উত্তরগুলো মানুষের কাছে একটু প্রচার বা জানাতে চাই। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কেউ যখন একবার ঘুমের ঔষধ খায়, তখন অনেকদিন ধরে খাচ্ছে, বিভিন্ন কারণে ঘুমের ওষুধ দেওয়া হয়। ঘুমের ওষুধের কাজ শুধু ঘুমের জন্য না, যেমন অ্যাংজাইটিকে দূর করার জন্য, দুশ্চিন্তা এগুলোকে দূর করার জন্য, অস্থিরতা, চঞ্চলতা এগুলো দূর করার জন্য, অ্যাংজাইটির জন্য আমরা অনেক সময় ঘুমের ওষুধ ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো এই যে ঘুমের ওষুধ তো আমরা ব্যবহার করলাম, এটা শেষ করবো কবে? আমরা যারা সাইকিয়াট্রিস্ট, এরা এটা খুব ভালোভাবে আমরা ওয়াকিব বল যে ঘুমের ওষুধ একটা না, তিন সপ্তাহের বেশি খাওয়ার কোনো নিয়ম নাই। যদি কেউ একটা না তিন সপ্তাহের বেশি ঘুমের ওষুধ খায় বা চালু রাখে, তাহলে আমরা ড্রাগ ডিপেন্ডেন্সি নামে একটা শব্দ আছে, ড্রাগ ডিপেন্ডেন্সি মানে সেই ড্রাগের উপর, সেই ঘুমের ওষুধের উপরে আসক্ত হয়ে যাওয়া অথবা নির্ভরশীলতা তৈরি আসে, হয়ে যায়। এই নির্ভরশীলতাকে তখন আর কিছুতেই কাটানো যায় না,
তখন অন্যান্য যেমন ইয়াবা বা ফেন্সিডিল বা হিরোইন এগুলোর যেমন নেশার চিকিৎসা লাগে, এক্স্যাক্টলি একই চিকিৎসা কিন্তু তার লাগছে, কারণ এটা আর একটা বিপদ হয়ে যাবে। ঘুমের ওষুধ ছাড়া কিছুতেই ঘুমিতে পারছে না, তো উনি জানে যে আমার কোনো প্রবলেম নেই, খামোখা ঘুমের ওষুধ খাবো কেন, কিন্তু ঘুমের ওষুধ উনি কিছুতেই বাদ দিতে পারছে না। যেদিনে ঘুমের ওষুধ বাদ দেয় সেদিনে তার ঘুমানো, এবং ঘুম না হওয়ার জন্য ঘুমের ওষুধ বন্ধ করলে ঘুম না হলে উজ্জ্বল সিমটম কিছু আসে। যখন কেউ নেশা করে, যখন নেশাটা বাদ দেয়, তখন বাদ উজ্জ্বল করার জন্য বেশ কিছু রকমের সিমটম তৈরি হয়, এই সিমটম গুলোতে ভোগেন, তখন আপনি বাদ দিয়ে আবার ঘুমের ওষুধ খান। এখন এই ঘুমের ওষুধ কিভাবে বন্ধ করতে হবে, এটার জন্য রীতিমতো আমাদের স্ট্রাকচার ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টের আওতায় আপনি যদি আসেন তাহলে আপনি এটা ছেড়ে দিতে পারবেন। ধন্যবাদ দর্শক প্রশ্নের জন্য। স্যার ফারুক আহমেদ প্রশ্ন করেছেন যে ওনার বয়স 32 বছর এবং বুক খুব ধরফর করতে থাকে এবং খুব অস্থিরতা লাগে, এবং এই সমস্যাটি শুরু হয়েছে তার মা মারা যাওয়ার পর হতে, কি করতে পারেন জানতে চেয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ ধন্যবাদ আপনাকে। আপনার মা কবে মারা গেছে বা কতদিন হলো এটা আমরা জানছি না, কিন্তু আপনার মা মারা যাওয়ার পর থেকে আপনার বুক ধরফর করছে। এই বুক ধরফর করাটা এটাও কোনো কোনো ডিজিজের একটা লক্ষণ, যেমন অনেক সময় কিছু কিছু জিনিসের রিয়াকশন হয়, গ্রিফ রিয়াকশন নামে একটা শব্দ আছে, যখন কারো কোনো আত্মীয় বা কেউ খুব নিকট কেউ মারা যায় এটাকে আমরা ইয়ে বলি, মানে ওই ব্রিভমেন্ট বা গ্রিফ বলি। এই ব্রিভমেন্ট বা গ্রিফ এর একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনের জন্য আপনার এরকম অথবা বুক ধরফর করতে পারে হইতে পারে, অথবা অস্থিরতা অথবা ঘুম হচ্ছে না এরকমের ব্যাপারগুলো হতে পারে। যদি এটা হয়ে থাকে গ্রিফ রিয়াকশনের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, আপনি চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, অনেকে জানতে চাচ্ছেন যে ট্রিটমেন্ট নিয়ে, তো আমরা জানলাম যে বিষণ্ণতা কি বা ডিপ্রেশনটা কি জিনিস, বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে আমরা জানলাম, তো এখন আমরা শেষের দিকে এসে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে ট্রিটমেন্ট কি কি হতে পারে এই সমস্যাটার জন্য। এই বিষণ্ণতার জন্য অনেকগুলো ট্রিটমেন্ট আছে, তার মধ্যে প্রধান মেইন ট্রিটমেন্ট যেটা, দুইটা ট্রিটমেন্ট আমরা খুব বেশি হাইলাইট করি এবং এই দুইটা ট্রিটমেন্টের কাজ হয়। একটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। সাইকোথেরাপি শব্দটা সবার কাছে অতটা পরিচিত, কাউন্সিলিং সবাই পরিচিত শব্দটার সাথে, কিন্তু কাউন্সিলিং এর থেকে আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম আমাদের জন্য হচ্ছে সাইকোথেরাপি। এই সাইকোথেরাপিটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর কি, এই সাইকোলজিক্যাল ইন্টারভেনশন। এটা শুধুমাত্র মানুষের কি কি কষ্ট, এই কষ্টগুলা কতদিন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এটা এই কষ্টর আসার কারণটা কি, এগুলা বের করে নিয়ে এর একটা সলিউশন দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এটা দিয়েও ট্রিটমেন্ট, এবং যে মনের অবস্থার পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলা কিছু কিছু কথার মাধ্যমে, কিছু কিছু টিকটিকের মাধ্যমে কিন্তু মনের অবস্থার পরিবর্তনও বদলানো যায়। যেমন নেগেটিভ কগনিশন থাকে, নেগেটিভ কগনিশন মানে যারা ডিপ্রেশনে ভোগে তারা মনে করে আমাদের আর কিছু হবে না, তো আমার জীবনটা মানে আমি আমাদের কিছু হয় না। যদি আমরা বলি আপনাদের কিছু হয় না মানে, তো বলি না আমার তো কিছু হচ্ছে না, হয়তো আমরা বলি সাপোজ ওই লোকটা মাস্টার্স কমপ্লিট করেছে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি তো মাস্টার্স কমপ্লিট করেছেন, তাহলে আপনার মেট্রিক পাস আপনি করেছেন তো? হ্যাঁ করেছি। তাই এর থেকে আপনার ক্রেডিট না, ইন্টারমিডিয়েট আপনি পাস করেছেন, অনার গ্রাজুয়েট আপনি করেছেন, তো এগুলো বাই চান্স হয়ে গেছে, মানে ক্রেডিট ডাজ নট গো টু হিম। ও মনে করে আমি আসলে একটা অপদার্থ, আমাদের কিছু না। যখন সে খুব ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনে গেলে তার সেলফ এস্টিম, আত্মবিশ্বাস এতটাই কমে আসে যে সে যে যে ভালো করেছে সেটাও সে না দেখতে পায়, শুধু সে তার ব্যর্থতাটাই দেখতে পায়। তো এই যে ব্যর্থতা দেখতে পায়, এগুলো কিন্তু কগনিশনের চেঞ্জ হয়, ডিপ্রেশনের জন্য চেঞ্জ হয়। এই কগনিশন গুলোকে আমরা চ্যালেঞ্জ করি বা বিভিন্ন ভাবে এই কগনিশনটাকে আমরা চেঞ্জ করে দিলে তখন তার ফিলিং অফ ওয়েলবিংটা ভালো হয়ে যায়। আবার মানুষের জীবনে ব্যর্থতা, সততা, সার্থকতা, ব্যর্থতা দুটোই থাকে। এরা যাদের কগনিশনে ডিপ্রেসিভ কগনিশনে যারা ভোগে, তারা কি শুধু খারাপ গুলোই দেখে, তখন হয়তো ব্যর্থতা তাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়, একদম খুব উপরে উঠে আসে, ওগুলা চাপা পড়ে। যেমন কিনা আমি অনেক সময় উদাহরণ দিই আমার স্টুডেন্টদেরকে, যাতে আপনি একটা রুমে ঢুকলেন, আপনার মোবাইলটা টেবিলে রেখে দিয়েছেন, লাইট নাই, নেবেন ছেড়ে আসছেন, দরজা খুলে অন্ধকার মধ্যে আপনি টর্চ দিয়ে রুমে দেখলেন কোথায় আছে, রুমে যখন দেখলেন তখন আপনার ফোকাসটা থাকে মোবাইলটা, কিন্তু মোবাইলটা নেওয়ার পর আপনি রুমে যে ফোকাস দিয়ে আরো কিছু দেখেছেন এটা আপনি আসলে দেখেন না, আপনার ডিপ্রেশনে ভুগলে তার জীবনের ব্যর্থতা
ওই লাইটে ফোকাস দিয়ে যেমন স্ক্যানিং করে আমি ওই জিনিসটা দেখি, ও শুধুমাত্র খারাপ বলেই দেখতে পায়। তার যখন এতগুলা সার্থকতা আছে এগুলা তখন আর কাজে লাগছে, তো এইগুলা চেঞ্জ করা হয়। কারণ ডিপ্রেশন থাকলে এগুলো থাকলে সে আর বেশি বেশি দূর যেতে পারবে না, কারণ এই জিনিসগুলো তার কাজে কারণে সবগুলোতে বিঘ্ন ঘটাচ্ছে, যার জন্য এগুলো চেঞ্জ করা হয়। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এইভাবে এগুলো দিয়ে আমরা করি। আর একটা আছে হচ্ছে ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আমরা অ্যান্টি ডিপ্রেশন বলে এইগুলাকে, যে ওষুধগুলো থাকে অ্যান্টি ডিপ্রেশন, অনেক রকমের অ্যান্টি ডিপ্রেশন আছে। তো TCA নামে কিছু গ্রুপের, ওই গ্রুপের কিছু আছে, আবার SSRI নামে কিছু আছে। এগুলা রোগীর বয়স অনুযায়ী, রোগীর কাজের ধরন অনুযায়ী, রোগীর রোগ অনুযায়ী, তার শরীরের ইয়ে কেমন, ঘুম কেমন হয়, অ্যাক্টিভিটি কেমন, এগুলো সবগুলো বিচার করে তখন কোন অ্যান্টি ডিপ্রেশনটা তার জন্য সুইটেবল আমরা। যেমন যে লোকের ঘুম বেশি হয় তার জন্য যে ওষুধ খেলে ঘুম আরো বাড়বে ওটা আমরা দিব না, যেটা খেলে ঘুম কিছু কম হয় আমরা ওটা দিব না। যে লোকটা এমনিতেই মোটা আছে, বিশেষ করে যে মেয়েটা বিয়ে হয় নাই, তো মোটা হয়ে গেলে আরো ঝামেলা হয়ে যাবে। তো কোনো কোনো ওষুধ আছে ওটা খেলে আবার মোটা হয়ে যায়, যে ওষুধ খেলে মোটা হবে না তার বলে আমরা সেটা সিলেক্ট করি। এইভাবে আমরা অনেক কিছু মিলে তখন আসলে ড্রাগগুলো সিলেক্ট করা হয়, যে তার জন্য কোনো অসুবিধা না, খালি ওষুধ খেয়ে মুডটা ইমপ্রুভ করবে, কিন্তু অন্যদিকে হয়তো সমস্যা হয়ে যাচ্ছে, একটু অসুবিধা হবে, এগুলো আমরা সাইকিয়াট্রিস্টের মাথায় রেখে এগুলো করি, কাজ করা হয়। আচ্ছা, তো স্যার আমরা আরেকটা জিনিস জানি যে এই সাইকোলজিক্যাল যে ড্রাগগুলো আছে বা অ্যান্টি ডিপ্রেশন যে ড্রাগগুলো আছে এগুলো কিন্তু কাজ করতেও কিছুটা সময় নেয়। তো অনেকে ভেবে থাকেন যে সে হয়তো ড্রাগগুলো নিচ্ছে তো সে ভাবছে যে আজকালকার মধ্যে সে সুস্থ হয়ে উঠবে, তা কিন্তু হয় না। এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টগুলো ড্রাগগুলো চেঞ্জ করে ফেলছে ইনিশিয়ালি, সাথে সাথে হয়তো চেঞ্জ করে ফেলছে। তো এই ক্ষেত্রে আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে কতদিন পরে কাজ করা শুরু করে এবং কতদিন পর্যন্ত তাকে ধৈর্য ধরে থাকতে হবে? খুবই ভালো প্রশ্ন করেছেন, এটা এটা আসলে খুব জরুরি। বেশিরভাগ রোগীগুলা আমরা আমাদের প্রাইভেট চেম্বারে যে রোগীগুলো আসে বেশিরভাগ রোগী এই কথা বলে। এখন অনেক রোগী বলে আজকে আমি ট্রিটমেন্ট দিলাম, এক সপ্তাহ পরে হয়তো আসতে বলি, অথবা দুই তিন দিন পরে ট্রিটমেন্ট করে বলে কই ভালো তো হলো, ভালো তো হচ্ছে না সেটা। আমি একটা টার্ম ইউজ করি যে এটা আসলে দিস ইজ নট ম্যাজিক আর কি। আমরা যে ওষুধটা দিব সেই ওষুধটা ম্যাজিকের মতো আজকে খাইলো আর কালকেই ভালো হয়ে যাবে এমন হবে না। এই ওষুধগুলো SSRI যে ওষুধটা, এই SSRI গ্রুপের ওষুধগুলো কাজ করতে 3 সপ্তাহ সময় লাগে। আমি যদি আজকে ওষুধটা স্টার্ট করি তাহলে ওষুধটা কাজ করছে, কিন্তু এর ইফেক্টটা আসা শুরু হবে 3 সপ্তাহ পর থেকে। 3 সপ্তাহ আগে তাহলে ওষুধটা আমাকে চালিয়ে যেতে হবে। কোর সিমটম যেটা, মানে মনের অশান্তি, কাজে কামে আগ্রহ নাই, এইটা তো কোর, এগুলো সিমটম। এই সিমটম গুলো কিন্তু 3 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পর ভালো হবে সেটাও বলছি না, স্টার্ট হবে 3 সপ্তাহ পর, ওই লক্ষণ গুলো একটু কম হওয়া, কিন্তু ট্রিটমেন্ট তো অনেকদিন লাগবে সেটাই। এখন আমার কাছে যেটা মনে হয় যে বিষণ্ণতাটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে এসছে, তো এটা ঠিক হতেও তো তার সেই পরিমাণ সময়টাই লাগবে। তো এটা তো আসলে মানে পেশেন্টদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজকে যে ওষুধটা আমরা দিলাম, যদি আমরা SSRI গ্রুপের ওষুধ দিই তাহলে রোগীকে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধরে নিতে হবে যে 3 সপ্তাহ পর রোগীর এই লক্ষণগুলো কম হওয়া, ফিলিং অফ ওয়েলবিং, ভালো লাগার অনুভূতিটা আসা শুরু হবে। কোনো কোনো সমস্যা অবশ্য তাড়াতাড়ি হয়, যেমন ঘুমটা, খাবার রুচিটা, আমার তো ঘুম ভালো হচ্ছে, কিন্তু মনে ভালো লাগার অনুভূতি যেটা, এটা আসতে সময় লাগবে। আবার আজকাল আরো কিছু ঔষধ বাইরে হয়েছে যেটা আবার 1 সপ্তাহ বা 10 দিনের মাথাতেই বলা হয় ভালো হয়ে যায়, এটা এই ভালো লাগার অনুভূতিটা আসা শুরু হয়। আচ্ছা, ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন এগুলো তো নাম রোগীদেরকে বলে লাভ নেই, তো বোঝা যাবে না। শুধু এটা বল, এটা আমি বলছি যে এই এগুলার ভালো ট্রিটমেন্ট আছে, যদি ঠিকমতো ট্রিটমেন্ট করেন, কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ঔষধটা 1 সপ্তাহ পরে কাজ শুরু হবে, যদি ওই ঔষধটা তাকে দেওয়ার মতো উপযোগী হয় আর ওই ঔষধগুলো যদি দেয় তাহলে 2 সপ্তাহ পরেই সে ভালো হয়েছে। এমনকি যাদের আত্মহত্যার চিন্তা আসে সেটাও ভালো হওয়া সম্ভব। আর যাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগে, সাইকোথেরাপি, সেটাও দিতে হবে। কারো 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 ক্ষেত্রে দেখা যায় কম্বাইন্ড ট্রিটমেন্ট লাগে, মানে ড্রাগ ট্রিটমেন্টও লাগছে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আপনার শেষ কোনো কথা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে থেকে থাকে, এবং বিষণ্ণতা আসলে প্রতিকার কিভাবে করা যায়, মনকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে কাজে আগ্রহ বাড়ানো যায়,
এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি একটা কথা একটু বলতে ভুলে গেছি, ওইটুকু বলি, যেটা এই ট্রিটমেন্ট কতদিন চলবে, তাই না? ট্রিটমেন্টটা তো শুরু হলো, আর ট্রিটমেন্ট শুরু করার পরে সাথে সাথে আমরা আশা করব না যে আজকে ওষুধ খেয়ে কালকেই ভালো হবো, আমরা এটা কিছুদিন অপেক্ষা করব ওষুধ না হওয়া পর্যন্ত। এমন হয় যে একটা ওষুধ কাজ হচ্ছে না, তখন আবার সুইচ করে আমরা অন্য একটা ওষুধে যাব, কিন্তু আলটিমেটলি ইনশাল্লাহ ভালো হবে। এখন 3 সপ্তাহ ভালো হলো না, দ্যাট ডাজ নট মিন যে আর ভালো হবে না, আমরা অন্য আরও অনেক ইয়ে আছে, ড্রাগ আছে, এগুলো আমরা ট্রিট করব। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে একবার যদি একটা রোগী ডিপ্রেসিভ ডিজোর্ডারে পড়ে যায়, মেজর ডিপ্রেসিভ ডিজোর্ডারে ভোগে, এই একটা এপিসোডে যদি পড়ে যায়, 6 মাস পরে হয়তো ভালো হলো কি 3 মাস পর ভালো হলো, অনেক রোগী মনে করে 3 মাস পর তো আমি তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি, 1 মাস পরেই ভালো হয়েছি, তাহলে এখন কেন ওষুধ খাবো, কি জন্য আর ডাক্তার কাছে যাবো? এখন ডাক্তার নিশ্চয়ই এটা একটা বোধ হয় তার নিজের সুবিধা নেওয়ার জন্য আসতে বলছে, পুরো ভালো, রোগীর আত্মীয় স্বজনে বলে যে তুমি তো পুরো ভালো, প্রাণ চাঞ্চল ভাব সবকিছু পুরোপুরি একদম আগের মতো হয়ে গেছে, তো কেন ওষুধ খাওয়া বাবু, দরকার নেই তোমার, ডাক্তার কাছে যাওয়ারও দরকার নেই, ওষুধ বাদ দিয়ে দেয়। বাদ দিলে এরা ধরা খেয়ে যায়, ধরা খেয়ে যায় মানে এই ট্রিটমেন্ট যতদিন করা দরকার, যেদিন থেকে রুগীটা ভালো হবে ওইদিন থেকে, যেদিন থেকে ঔষধ শুরু করেছে সেদিন থেকে না, যেদিন ভালো, সাপোজ 1 মাস পর ভালো হলো, যখন ভালো হবে ফুল রেমিশন, সেদিন থেকে মিনিমাম 9 মাস বা 1 বছর ঔষধটা খেতে হবে। এই 9 মাস ঔষধ খাওয়ার আগেই 3 মাসের মাথায় ভালো গেছে, কেউ যদি ঔষধ বাদ দেয় তাহলে আবার 2 মাস পরেই হোক আর 6 মাস পরে হোক আবার রোগটা ফিরে আসবে। আবার যদি রোগটা ফিরে আসে তাহলে আবার এই ট্রিটমেন্ট সহজে ভালো করাও কঠিন হবে, এবং ট্রিটমেন্টের ডিউরেশনটা অনেকদিন লাগবে। সাধারণত এই রোগীগুলো যদি একবার কেউ মেজর ডিপ্রেসিভ ডিজর্ডারে ভোগে, ভালো হওয়ার পরেও বা আনট্রিটেড যদি থাকে, 80% রোগী কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে ডাক্তার যতদিন খেতে বলবে, যে নিয়মে খেতে বলবে, যতদিন পর পর আসতে বলবে, ঠিক মতো এই ওষুধগুলো যদি খায় রোগী, ইনশাল্লাহ সবগুলো রোগী ভালো হয়ে আসবে, যেহেতু তারা এই ট্রিটমেন্ট আছে ভালো করার, কিন্তু নিয়মটা পালন করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আর অনেকে মনে করে যে ওর কাম কাজ ভালো লাগে না, ওটা মনের ব্যাপার, ওটা কি অসুখ নাকি, আসলে কিন্তু এটা একটা রোগ, ওই মানে ওই রোগীকে দোষারোপ করা হয়, রোগ তো যে কারো হইতে পারে, এখন রোগীকে দোষারোপ না করে রোগের ট্রিটমেন্ট নিতে। অনেকে মনে করেন, যাক, অনেক রোগী আমাকে বলে যে আমি বলি যে আপনি আর আসুন না কেন, এরপরে ট্রিটমেন্ট নিলেন, ভালো হলেন, তারপর আসলেন না কেন, অনেকে বলে যে না এ তো মনের ব্যাপার, এটা আবার ওষুধ নাকি, মনের ব্যাপারটা একটা বড় রোগ, শরীরের যেমন রোগ আছে মনের রোগ, এই ট্রিটমেন্ট করলে, আর আমাদের ইয়েতে ডেফিনেশনে আছে, তো ওয়ার্ল্ড হেলথের ডেফিনেশনে আছে যে শরীরের রোগের সাথে মনের রোগটাও ঠিক থাকবে, তখন তাকে সুস্থ বলা হবে, আদারওয়াইজ তাকে সুস্থ বলা যাবে না, কাজে এটা সমান ইকুয়াল, মনের রোগের সাথে শরীরের রোগ, আর মনের রোগের অনেক মনের রোগের কারণে কিন্তু শরীর রোগও হয়, এটা ভালো না এটা ভালো হবে না, অনেকে টের পাচ্ছে না কেন ভালো হচ্ছে না, তার সাথে এটা রিলেটেড। তো ঠিক আছে, আপনারা মনের রোগটাকে অবহেলা করবেন না, মনের রোগ একটা আসলে রোগ, এবং এই মনের রোগের জন্য অনেক রকমের মারাত্মক মারাত্মক ক্ষতি হয়ে যায়, জীবন পর্যন্ত চলে যায় যেমন যদি সুইসাইড করে, এটাকে অবহেলা করার কোনো কারণ নাই, আপনারা ঠিক মতো ট্রিটমেন্ট নেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা জানেন doctorala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্ট্রারকৃত অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, নাম্বারটা আবারও বলছি 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।